السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد وقد قال الامام البخاري رحمه الله تعالى باب كسوة الكعبة قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا خالد بن الحارث قال حدثنا سفيان قال حدثنا واصل الاحدب عن ابي وائل قال جئت الى شيبه وحدثنا ها وحدثنا قبيصته قال حدثنا سفيان عن واصل عن ابي وائل قال جلست مع شيبه على الكرسي في الكعبه فقال لقد جلس هذا المجلس عمر رضي الله عنه فقال لقد هممت ان لا فيها سفراء ولا بيضاء الا قسمته قلت ان صَاحِبَيْكَ لم يفعل قال هُمَا المرء اقتدي بهما شماني دو الله رب العالمين بوشام في النبي صلى الله وليسلم يقول صلاه 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 বিশেষ সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ মোতাবেক উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা সহিখারির হজের পর্ব পর্ব নম্বর তেরো এমাম বখারি রহমহল্লার হজের পর্বের অধ্যায় নম্বর আটচল্লিশ এতে এমাম বখারি আহমহল্লা বলছেন বাবু কিসবাতিল কাবাতি এই অধ্যায় হচ্ছে কাবার গেলাফ সম্পর্কে কেসুয়া কাসা একসু থেকে কেসুয়া মাস্তার মানে পরানো কাপড় পরানো কাপড় পরানো মানুষ যদি কাপড় পরিধান করে তাহলে সেটা কি বলা হয় কেসুয়া বলা হয় জি আর কাবার কাপড় পরিধান করা মানে আমাদের পরিভাষাই ভারত বাংলাদেশের পরিভাষায় হচ্ছে কাবার গেলাপ চড়ানো গেলাফ চড়ানো গেলাফ মানে আবরণ গেলাফ মানে অকাল কোলব না গোলফুন এহুদিরা বলত যে আমাদের অন্তর আবৃত গেলাফে ঢাকা তো কাবার গেলাফ বলে যেহেতু বাংলা ভাষাভাষী চেনে এসে যেন কেসোয়ার অর্থ শাব্দিক অর্থ না করে কি বললাম কাবার গেলাফ চড়ানো ওপর গেলাপ পরানো বা গেলাফ চড়ানো কাবাকে কাপড় পরানো এটা শাব্দিক অর্থ এটা তো আমাদের ভাষায় চলে না তাই না যেই ভাষা যেই পরিভাষা যেই শব্দগুলি যে ভাষায় চলে সেই ভাষাগুলি প্রয়োগ করতে হয় যদিও শাব্দিক অর্থ না কাবা আর গেলাপ চড়ানো কাবা আল্লাহর ঘর অন্য ঘরের ওপর যদি নিজের ঘরের উপরে কেউ চাদর চড়ায় হ্যাঁ যে আমি কি করব ডিকোর করে রাখবো তাহলে এটি অপচয় আর অপচয় ভালো মানুষ না শয়তানের ভাই খরচ করা অনর্থ খরচ করে এতে কোনো লাভ নেই আর ঠিকও না সুতরাং অপচয় করা বিভিন্ন পর্যায়ের অপছন্দনীয় থেকে হারাম পর্যন্ত আছে অপচয়ের সীমানা হিসাবে কী ধরনের অপচয় কতটা অপচয় এই হিসাবে কমপক্ষে অপছন্দনীয় করতে করতে হারাম না যায় অপচয় করে তো কিন্তু কাবা ঘরের ওপর চাদর চড়ানো বা গেলাফ চড়ানো কাবার চাদর চড়ানো বা গেলাফ চড়ানো এটা শরীয়ত সম্মত কিনা এটা শরীয় সম্মত কাবা যেহেতু আল্লাহরুল আলমিনের সবচেয়ে পবিত্র ঘর এবং সবচেয়ে প্রাচীন ঘর আল্লাহ রবুল আলমিনের বিশেষ নির্দেশে এব্রাহিম ও ইসমাইল সালাত সালাম তৈরি করেছে আর কিছু কিছু ইতিহাস বলছে তার আগেও একাধিকবার তৈরি করা হয়েছে এবং রাহিম আল্লাহলামকে কোন নির্মাণ করেছেন কিন্তু আমাদের কাছে করানি করিম দ্বারা যেটা প্রমাণিত যে বহিম সালাম তৈরি রয়েছে এই ঘরের তাজিম করা শ্রদ্ধা করা এটা ইমানের দাবি আর এই ঘরের তাজিম শ্রদ্ধা হচ্ছে মানুষের অন্তরের তাকওয়ার বহি প্রকাশ বহিঃপ্রকাশ ওমাই আজম শাহর আল্লাহ ফাইনাহ তাকল কলুক সরে হজ আল্লাহ বলছেন যারা আল্লাহ রবুল্লাহ আলমিন নিদর্শনাবলীর শ্রদ্ধা সম্মান তাজিম করবে আল্লাহ রব্লা আলমিনের কাছে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেটা দিনের বিধিবিধান হোক অথ পবিত্র স্থান হোক মসজিদ হারাম মসজিদ নবী মসজিদ আকসা এগুলো যারা তাজিম করবে স্থান হোক কাল রমজান মাস লঈল আতুল কাদর হ্যাঁ দিন ইত্যাদি তারপরে হজের মাস বাহজের দিনগুলি ইত্যাদি সিলহাজ মাসের দশ দিন সব শাহেদুল্লাহ শাহেদুল্লা আল্লাহ নিদর্শনা বলি দিনই নিদর্শনা বলি যেমন সাফা আমার বাবাই তফ তারপরে আপনার যে জামরাতে পাথর মারা এগুলি আল্লাহর আল্লাহ নিদর্শনা বলি আল্লাহর দিনের এগুলির যারা তাজিম শ্রদ্ধা সম্মান করবে ফাইন নাহমিন তাকল খলুক এটি মানুষের অন্তরের আল্লাহ ভিরুতার প্রমাণ বহন করে আল্লাহকে আপনি বেশি ভয় করেন সেই জন্য আল্লাহর ঘরে সম্মান করেন তো আল্লাহর ঘরে সম্মানের একটা দিক হচ্ছে যে ঘর অন্য ঘর থেকে স্বতন্ত্র অন্য ঘরের ওপর চাদর আর গেলাফ চড়ানো পর্দা দেওয়া এটা ঠিক নয় আর কাবার ওপর গেলাপ দিয়ে সম্মানিত করা বা সম্মান প্রদর্শন করা এটা শরীয়তের দাবি কোনো কবরে কোনো মাজারে যেমন চাদর চড়া হচ্ছে এটি হারাম এটি হারাম এটার মাধ্যমে এটা শিরক হইতে বড় শিরকুফুরো হইতে পারে ইসলাম থেকে বের করে দিতে পারে যদি মনে করে যে কাবু এই চাদর চড়িয়ে মাজারে চাদর চড়িয়ে আমি কিছু পাব এখান থেকে তাহলে সে সেই ব্যক্তি বড় শির করলো ইসলাম থেকে খারিজ হয়ে গেল বেরিয়ে গেল সে মশুর ইসলাম নষ্ট করলো আর এই অবস্থায় যদি মারা যায় তো কোনো জান্নাত পাবে না কাফের মসরিফ জান্নাত পাবে না কোনো দিন আল্লাহ হারাম করেছে আর যদি মনে করে যে না এগুলো পবিত্র জায়গায় সেজন্য চাদর চড়াচ্ছে কিন্তু এ দিতে পারে না কিন্তু মাজার পূজারি বেরোলি বেরে মনে করে না মনে করে যে কবর সব কিছু দিতে পারে আল্লাহ সব দায়ভার দায়িত্ব ক্ষমতা একে ন্যস্ত করে দিয়েছে রোগ ভালো করতে পারে ভালো মাস উদ্যুত করে মনস্কামনা পূরণ করতে পারে সবই করতে পারে তাই না তাহলে তো মসরিকি আর কি দা নিয়ে চাদর চড়াচ্ছে আর চাদর চড়াইলে বরকুত হবে এই হবে সে হবে এই আসানি চড়াচ্ছে সেই জন্য যারা চাদর চড়ায় মাজারে তারা মসরিক বড় শিরিফ করে কিন্তু আল্লাহর ঘরের উপর চাদর চড়ানো এই নয় যে কাবার ঘর দিতে পারবে এই একই দিনে চড়ে এটাও শেখ কাবার উপরে গেলাপ চড়ানো মানে এই নয় যে কাবা আমাদের কিছু দিতে কিছুই দিতে পারবে না কাবা হাজরা কিছু দিতে পারবে না তুমি লাভ সাল মালিক না রব নাস করেছেন জন্য করছি শোন না আর যদি কোনো মানুষ এমন হয় যে মাজারে বা কবরে চাদর চড়াচ্ছে নিজের বাপের কবর চাদর চড়াল কিন্তু বাপ দিতে পারবে আঁকিয়ে দাদু কেউ রাখে না তাই না কিন্তু পীর বাপ দিতে পারবে পীর বাপ তার দিতে পারবে আর নিজের বাপ দিতে পারবে জন্মদাতা বাপ দিতে পারবে না জানসে মরে গেছি সরে গলে যাচ্ছে গেছে যদি বাপের কবর মায়ের কবর কেউ চাদর চড়ায় তাহলে বলবো হারাম বেদাত এবং কাবিরা গুনহায় কিন্তু ইসলাম থেকে খারিজ করব না বলবো না যে তুই মোরতার কিন্তু যে ব্যক্তি মনে করবে সে দিতে পারে সেই ব্যক্তি মরতাদ ইসলাম থেকে বহিষ্কৃত আল্লাহর ঘরের উপর চাদর চড়ানো শরিয়ত সম্মত এটা প্রাচীন যুগ থেকে পরম্পরা চলে আসছে সেটা ইসলামে বহাল রাখা হয়েছে নবিশা ইসলামের হিজরতের দুশো বিশ বছর পরে বলা হচ্ছে ওই ইতিহাসে হেমিয়ার গোত্রে হেমিয়ারি একজন রাজা শাসক যার নাম ছিল আসাদ আল হেমিয়ারি তুব্বা যে কৌমে তুব্বা বলা হয়েছে হ্যাঁ তুব্বা বংশের রাজা ইয়ামানের রাজাদেরকে তুব্বা বলা হয়তো সেই যুগে যেমন ভারতের রাজাদেরকে মহারাজা বলা হইতো হ্যাঁ তারপরে আপনার পারস্য দেশের রাজাকে কিসরা বলা হইতো কাইসার বলা হইতো রোম সম্রাটকে ঠিক ওই রকমই আজকাল যেমন রাষ্ট্রপতি বলা হচ্ছে প্রধানমন্ত্রী বলা হচ্ছে এইসব পরিভাষা যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন হচ্ছে তো এই তুব্বা হেমিয়ারি ইয়াসরে মদিনা থেকে যুদ্ধ করে ফিরে আসছিল আর কাবার শ্রদ্ধা সম্মানে তার উপর গেলাফ চড়িয়েছিল আর তারপরে সেটা পরম্পরা চলতে থাকে জাহিলি যুগ। তখন শির্কের যুগ ছিল মক্কায় কারণ নবি সাহাের আগমনে তিনশো বছর আগে শির্ক শুরু হয়ে গিয়েছিল মক্কায় তিনশো বছর বয়স এই মূর্তি পূজার বয়স মক্কায় নিস্লাম আগমনে মক্কা বিজয় আল্লাহ রব্লা আলমেন এই শির্কের ধর্মকে হ্যাঁ নির্মূল করে দিলেন হ্যাঁ শেকড় থেকে উঠিয়ে ফেললেন মক্কাতুল মক্কারামার থেকে আর আল্লাহর ঘরকে শিরকুফরি থেকে পবিত্র করলেন যা মক্কা লোকেরা করে আসছিল নবী সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে সিরাতের কিতাব আদ ইত্যাদি তিনি মক্কা বিজয়ের পরে বিদায় হাজে বা তার আগে তিনি চাদর চড়িয়েছেন সন্নদ আল্লাহ আলমকুদ্দুর তিনি চাদর চড়িয়েছেন তারপরে কোলাফেরা সেদিন আবুবাকার উমর ওসমান তিনজন সম্প খোলাফা সম্পর্কে বলা হয়েছে খোলাফেরা সেদিন তারাও কাবায় গেলাফ চড়িয়েছেন আর প্রাচীন যুগে আশুরার দিনে দশই মহার্মে কাবাই গেলাফ চড়ান হয়তো এই হাদিস কিন্তু আমরা গত দার্সে আলোচনা করেছি মনে আছে কারো পনেরোশো বিরানব্বই জুমার দিন রাতের হাদিস মায়া সরজী আল্লাহ তালানা বলছেন কালা কালা সুমন আশুরা মক্কাল লোকেরা জাহিলি যুগে আশুরা রোজা রাখত শুনে 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 ধর্ম পালন করা মানুষের অভ্যাস এটা তা বলে রমজান ফরজ হওয়ার আগে সেটাকে জরুরি মনে করত মুসলিমরা আর রমজান ফরজ হওয়ার পরে তখন শোন মুস্তাহ হয়ে গেল ওয়াকানা ইউ মান তুস্তার ও কাবা তো আর এই আশুরার দিনে কাবাকে আবৃত করা হইতো মানে কাবাকে গেলা চড়ানো হইতো তাহলে কাবা গেলাফ চড়ানোর পরম্পরা ইতিহাস চলে আসছিল আগে থেকে এই আশুরার দিনে বছরে একদিন আর তারপরে কিছু কিছু রাজাবাদ বছরে দুদিন শুরু করে কেউ ইত্যাদি এইভাবে চলতে থাকে তারপরে দিন পরিবর্তন হইতে থাকে তারপরে হইতো বাদ দিয়ে কোরবানির দিনে অমন না হারে কোরবানির দিনে গেলাফ চড়ানো হয়তো আর তারপর বর্তমান সৌদি সরকার আরাফার দিনে মক্কা খালি সবাই আরফায় চলে গেছে হাজিরে আরাফার দিনে কাবাই কি করে গেলাপ পরিবর্তন করা হয় গেলাপ পরিবর্তন করা প্রাচীন যুগে যে কাবাই গেলাপ চড়ানো হইতো তো পুরনো গেলাপ কি উঠিয়ে ফেলা হতো না গেলাফের উপরে গেলাপ গেলাফের উপরে দিতে 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 একবারে কাবা ভাড়া করান্ত ভেঙে পড়ানো হতো তখন কল্পনা জানবো যে না এইগুলো ইয়ে খোলাফেরা সেই দিনের পরেও খোলাফা আবার ওমাই ওমাইয়ের যুগে তার বাবা এরকম ছিলেন তারপরে কোনো এক সময় এই এইটা পরিবর্তন করা যে না এখন যখন গেলাপ চড়ানো হবে নতুন তখন পুরানোকে সরিয়ে দেওয়া হবে আর সেটাই করা হচ্ছে এখন তো এ হচ্ছে কাবার গেলাপ চড়ানো সুতরাং সেটি সম্মত বিষয় সেটি সম্মত বিষয় এমাম বোখার মাল্লাহ তার বৈধতা বা সেটি যে শরীয়তের একটি বিষয় সেটা প্রমাণ করার জন্য এখানে অধ্যায় কায়েম করেছেন জি আর সে অধ্যায় হাদিস নিয়েছেন হাদিসে হাদিসে কিন্তু কাবায় গেলাফ শব্দটি আসেনি গেলাফ চড়ানো কথা আসেনি কিন্তু কাবার সম্পদের কথা এসছে কাবার ভিতরে অক্ষৃত সম্পদের কথা এসছে সেই সম্পদের একটি সম্পদ হচ্ছে গেলাফ এইভাবে হাদিসের সম্পর্ক হচ্ছে অধ্যায়ের সাথে কারণ যেগুলি গেলাফ সম্পর্কে হয়তো বর্ণনা আছে ঐতিহাসিক বর্ণনা বা স্থিরাতেও বর্ণনা সেগুলি শর্তের দিক থেকে খেজাম শর্ত যেহেতু খুব শক্ত শর্ত সেই শর্ত সাপেক্ষণ নয় সেই জন্য সেগুলি নিয়ে আসেন আসেননি বা নিয়ে আসা সম্ভব হয়নি কিন্তু সেদিকে ইঙ্গিত করেছেন যে কাবার উপরে গেলাভ চড়ানো এটি শরীর সম্মত একটি বিষয় পনেরোশো চৌরানব্বই নম্বর হাদিস হাদিস আবু ওয়ায়েল বর্ণনা করেছেন যার নাম শাকি এতু এলা সাহেবা আমি সাইবার কাছে আসলাম সাইবা এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে দরজার চাবি দিয়ে দিয়েছিলেন আর এই বংশে এখন পর্যন্ত পর্যন্ত কেমন নবী নবিশাল বলছেন এই বংশের কাছ থেকে যেই ব্যক্তি চাবি কেড়ে নেবে সেভাবে জালে যার ফলে এখন পর্যন্ত বহু শাসক এসেছে গিয়েছে উত্থান পতন হয়েছে কিন্তু কাবার চাবি এই বংশের কাছে এদেরকে এখন পর্যন্ত সেইবি বলা হয় সেইবি বলা হয় তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে বর্তমান সাহেবী যার কাছে চাবি আছে যখন কোনো রাজা বাদশাহ আসছে চাবি নিয়ে আসছে আর তারপরে খুলে দিচ্ছে আবার বন্ধ করছে এগুলো দেখতে পাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে তো এই সাইবা থেকে সেইবি বংশ সাইবা থেকে সেইবি বংশ বলছেন এখানে আমি সাইবার কাছে আসলাম কিন্তু অন্য হাদিসে আগের হাতি সেহাম বকরাই ওস্তাদ আবদুল্লাবিন আব্দুল ওয়াহাব আর তার ওস্তাদ খালেদ বিন তার সুফিয়ান সুফিয়ান বিন ওয়াইন আর তার ওস্তাদ ওয়াসেল আর তার ওস্তাদ আবু আয়েল আর এখানে সুফিয়ান তারপরে সুফিয়ান সুফিয়ান এসে মিলে যাচ্ছে তারপরে ওয়াসেল আবু আয়েল এখানে একটু ভাষার পার্থক্য রয়েছে যেন দুটো সনদ একসাথে নিয়েছেন কি আগে ছিল যে আমি আসলাম সাইবার কাছে এখানে আছে তো মা সাহেব আমি সাইবার কাছে বসলাম যে। চাবির দায়িত্বশীল কাবার তার কাছে বসলাম আলাল কুরসি চেয়ারের ওপর ফিল কাবাতে কাবাই তাহলে কাবা ঘরের ভিতরে তারা চার লাগিয়ে বসত তখন কারো যুগে কোনো ব্যাপারই ছিল না চাবি তার কাছে আর কাবার ভিতরে বসছে চারে বসছে ভিতরে ফাঁকা আল্লাহ আর তারপরে বলছেন আবু আইল বলছেন আমি বসলাম সাইবার সাথে আর তারপরে বলছেন লাকাত জালা শাহাজ আল ওমার ও মারো আল্লাহ আনহো তুমি যেই জায়গায় বা আমি যেখানে বসে আছি এই মজলিসেই বসেছেন মজলিস আমরা যেটা মজলিস বলি সেটা আরবি শব্দ কিন্তু ফেরছে না বসার জায়গায় বৈঠক বসার জায়গায় লাকাতজালা সাহাজ আল মাজলিস এই মজলিসেই বসেছেন ওমার রাজি আল্লাহ তালান মানে এই জায়গাতেই বসেছেন উমার রাজিয়াল্লাহ তালান হো তার খেলা হোতা রাজিয়াল্লাহর পরে আর তার খেলাফত তখন তিনি একটা ইচ্ছা পোষণ করলেন ফাঁকাল আর বলেছিলেন লাকাত হামাম তো আমার মনটা চাইছে হাম্মাই আহম আমার ইচ্ছা করা আল্লাহ আদা ফিহা সাফরা ওয়ালা বায়দা এতে কোনো হলুদ বা সাদা কোনো সম্পদ আমি ছেড়ে দেবো না সাফরা আসফারের আসফারের স্ত্রীলিঙ্গ আর আসফার মানে আসফার মানে কি হলুদ আর বায়দা আবিয়াজের আবিয়াজ থেকে বায়দা বায়দা মানে সাদা তাহলে কোন হলুদ বা সাদা সম্পদ এই ঘরের ভিতরে আমি রেখে দেব না যা আছে সবকিছু কি করব ইল্লা কাসাম সব সবকিছু আমি অভাবী দুস্থদের মাঝে বিতরণ করে দেবো এই অক্ষের ধন সম্পদ কাবার ঘরের ভিতরে পড়ে থাকবে পড়ে থাকে পড়ে আমত পর্যন্ত মানুষের কিলা ঘরে রেল ধন সম্পদ আরবি ভাষায় হলুদ কোন সম্পদকে বলা হয় আর সাদা কোন সম্পদকে বলা হয় যে বলতে পারো হাত তুলবে চাঁদি মার্শাল স্বর্ণ হলুদ আর হ্যাঁ চাঁদি বা রূপা বা সিলভার সব কিন্তু একই হ্যাঁ চাঁদি বলে রূপা বলে না সিলভার বলে কি রংটা সাদা জি সাদার দিকে তো স্বর্ণ চাঁদি তাহলে এখন ভাব অর্থ আল্লাহ আদা ফিহা তাতে আমি ছেড়ে দেব না ইচ্ছা করছি কোন স্বর্ণ কোন চাঁদি যা আছে অক্ষীরিত সব আমি বিতরণ করে দিতে চাই এভাবে এখানে রাখবো না জমা থেকে এলামটা নাকি প্রাচীন যুগ থেকে কাবার তাজিম শ্রদ্ধা সম্মানের একটি দিক ছিল যে মানুষ দূর থেকে যখন আল্লাহর ঘর জিয়ারতে আসতো তখন ধন সম্পদ নিয়ে আসতো কে স্বর্ণ নিয়ে আসলো কে চাঁদি নিয়ে আসলো নিয়ে আসার পরে কাবা ঘরে অক্ষ করে দিল এটা কাবা ঘরে আমি দিয়ে দিল অক্ষ করে দিল আর সেটা কাবা ঘরের ভিতরে রেখে দেওয়া হইত কাবাঘরের ভিতরে রেখে দেওয়া হইত যে এত ধন সম্পদ এগুলো এখানে রেখে লাভটা কি কোনো লাভ না আমার মনটা চাইছে যে এতদিন যা করেছে করেছে আমি এখন খালিফা আমার সিদ্ধান্ত মন চাইছে যে আমি এগুলো সব গরিব দুঃখীতে বিতরণ করে দিই লাভ হবে এতে মানুষ উপকৃত হবে বাইতুল মাল কুলতো তখন সাইবা বলছেন যার কাছে চাবি দায়িত্ব সে বলছেন ইন্না সাহেব এ কালাম ইয়াফাল আপনার দুই বিগত দুই সঙ্গী তেমনটা করেননি বিগত দুই সঙ্গী কে একজন রসুরাম এবং আবাক সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ তারপরে উমার রাজিয়া দ্বিতীয় খলিফা যেহেতু তো না নবীলাম এই কাজটি করেছিলেন না নবীলাম জামানাতে ধন সম্পদ ছিল কাবার ভিতরে তিনি এগুলো বিতরণ করেন আর আপনার জামানার চাইতে বেশি গরিব মানুষ ছিল ও তারপর আবাক সিদ্দিক রাজি আল্লাহ তালার জামান নাই আপনার জামানার চাইতে অভাব ছিল তারা তো এটা করেননি তো আপনি করবেন নতুন কাজ কালা তখন ওমার রাজি আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন মনের যে ইচ্ছা সেটাতে থেমে গেলেন বলেন হোমাল মারআনে তারা এমন দুই ব্যক্তিত্ব মার মারউন আর এমরি উন মানে মানুষ হ্যাঁ এ নামাল আমাল অফিনী ওয়াইন নামা লেখুল লিমরি ইন হ্যাঁ মানবাহ হ্যাঁ এম্রি উন আর মার উন আলমার ও মামান মামান আহব্বাই ওমাল কেয়ামা মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কেয়ামত দিন উঠবে তো আলমার ও আর এমরি উন মানে হচ্ছে পুরুষ মানুষ আর ইমরা আতুন বা আলমার আত আলমার ও থেকে মার আত মানে মহিলা আর ইমরি থেকে ইমর আতুন গেছে আনে তারা দুইজন ব্যক্তিত্ব তাদের বিরোধিতা না করে তাদের আমি অনুসরণ করব একতেদা মানে অনুসরণ করা এই জন্য মুসল্লি পিছনে যারা থাকে আমি তাদেরকে কি বলা হয় মুক্তাদি বলা হয় আল্লাহ আম্বিয়ারসলমার পঁচিশ জনের কথা সুরা আল্লা বর্ণ করেছেন তারপর ওদেরকে আল্লাহ হেদায়ত করেছিলেন তারা হেদায়তের পথের ছিলেন তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন এই জন নবীর হেদায়তের করো মানে অনুসরণ করে তাদের পথের অনুসরণ করো যে ইক্তেদা কোরআনেও রয়েছে তার শব্দ তারপরে তিনি এই সিদ্ধান্ত কি করলেন বাদ দিলেন যে না ঠিক আছে বিতরণ করবো না যখন তারা করেননি কেন করেন কেন করেননি কেউ বলেছেন যে নবী সাহ্লাম এটাই চেয়েছেন যে থাক এসব থাক ধন সম্পদ কিন্তু আর দল বলেছেন যে না সহি মুসলিমের একটি হাদিসে রয়েছে সুতরাং সেই হাদিসটি প্রমাণ করে যে নবী সাল্লাম এই কাজটি করেননি তার মানে নাজাইজ নাই তারপরে কোনো খলিফা যদি এই সম্পদ অকৃত সম্পদকে গরিব দুঃখের মাঝে বিতরণ করে দেয় তো না যায় নাই কেন ওই হাদিসটিতে রয়েছে যে রসুল্লাহ আল্লাহ তাল্লাহকে বলছেন হাদিস কিন্তু আমাদের এখানে এসেছে কিন্তু ওই শব্দটা আসেনি শুধু সই মুসলিম বোখারিতে নেই সেটা কি যে রসুল্লাহ বলছেন যে আয়েশা তোমার এই বংশ কোরাইশ যদি নিউ মুসলিম না হইত তাহলে আমি কি করতাম এ হাদিস কিন্তু কয়েকবার করে পড়েছেন গত সপ্তাহে নেও মুসলিম না হইতো আর আমি যে কাজগুলি করতেছি চাই এগুলা করতে গিয়ে তারা বিভ্রান্ত না হইতো আর মূর্তা ধর ভয় না থাকতো হ্যাঁ ভুল ভয় না তো তাহলে কী করতাম কাবাকে ভেঙে ফেলতাম আর তারপরে বড় করে এব্রাহিম বুনিয়াদের উপর তৈরি করতাম আর তারপরে হ্যাঁ দুটি দরজা করতাম হ্যাঁ তারপরে দরজাটি হ্যাঁ সব সরজমিন করে দিতাম এই তিনটিকা জানা আর চার নম্বর কাজ ওখানে সহি মুসলিম হাদিসে লানফাক্তু হ্যাঁ লা আনফাক্তু কানজাহু ফিসাবিলillah এই কাবা ঘরের যে সম্পদ রয়েছে এই সম্পদকে আমি কি করতাম আল্লাহ रास्ते খরচ করে দিতাম সেই সময় তাহলে যথেষ্ট ধন সম্পদের সমন্ব চলি তাহলে অফ করা ছিল জাহেলী যুগ থেকে এখন সেগুলি যদি নবী সাল্লা সাল্লাম গরিব করে দিতেন তাহলে নিউ মুসলিমরা হ্যাঁ বিভ্রান্ত হইত বলার সুযোগ পেয়েছিল মোহাম্ম আমাদের ধর্ম কর্ম তো সব শেষ করলো করলো দেবদেবী তো সব শেষ করলোই করলো বাপদাদার কিছু রাখলো না এমনকি কাবা ঘরের যে অফ করা ধন সম্পদ ছিল সেইগুলোও লুটপাট করে নিল বলার সুযোগ পাবেন না মোনাফিকরা হ্যাঁ সেই জন্য করেননি নবী সাল্লা তাহলে কেউ যদি মনে করে যে এগুলো এইভাবে রাখার কোন যুক্তিকতা নেই এগুলোকে করে মানুষ পায় না তাহলে সেটা শরীয়ত বিরোধী নাই নম্বর অধ্যা হচ্ছে বাবা হাদমিল কাবা এ অধ্যা হচ্ছে কাবা ধ্বংস হওয়া সম্পর্কে কাবা ভেঙে দেওয়া সম্পর্কে এমন একটা সময় আসবে কাবাকে ভেঙে দেওয়া হয় চূর্ণ বিচূর্ণ এক একটি তার ইঁটকে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ করা হবে ভবিষ্যদ্বাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহালত আয়েশা মা আয়েশা এই মর্মে হাদিস বর্ণনা করে বলেছেন বিনা সনদে জেনে নিচ্ছেন কিন্তু হাদিসটি সনদ সহকারে বিভিন্ন ভাবে এসেছে আসছে হাদিস কো একটি قال النبی صلی اللہ علیہ وسلم নবী সাল্লাল্লাহু বলেন একটি সেনাবাহিনী বাহিনী কাবায় কি করবে চড়াও করবে আক্রমণ করবে গাজা এজু মানে লড়াই করা গাজোয়া যুদ্ধে বলা কাবা ভ এসে যুদ্ধ করবে মক্কায় ফাই যুদ্ধ করবে কাবা ভাঙার জন্য তখন তাদের আল্লাহর আজাব নেমে আসবে তাদেরকে জমিনে ধসিয়ে এইটাও হবে আবার যেমন আবরা হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে ছোট ছোট কঙ্কর দিয়ে অ্যাটম বম দিয়ে আল্লাহ রবুল আলম ঠিক এদেরকে মাটিতে পুঁতে দেওয়া হবে ধসিয়ে দেওয়া হবে কিন্তু আবার কি হবে ভেঙে টুকরো টুকরো করা হবে এই হাদিস দেখেন পনেরোশো পঁচানব্বই নম্বর হাদিস বর্ণনা করছেন ইবন আব্বাস বলছেন যে নবী সাহাশাল বলেছেন আসওয়াদ আস্বাদ যেন আমি এই চোখে দেখতে পাচ্ছি ওহিতে নবী সাহ্লামকে এমনভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেন আমার চোখের সামনে এরকমটা ঘট ঘটছে আমি দেখতে পাচ্ছি কালো লোকটিকে কান্নী বেহি আসওয়াদ আস মানে কৃষ্ণাঙ্গ কালো মানুষটিকে আমি যেন সচক্ষে দেখতে পাচ্ছি আফহাজ যার পাগুলি বাঁকা আফহাজ বলা হয় যে বাঁকা পায় হাঁটে কিছু লোক আছে পা তার টা থাকে বুঝছেন না তো হাঁটুটা একটু ফাঁক করে এইভাবে হাঁটে তো সেই লোকটি একটু কালো আর হাবাসি হবে হ্যাঁ হাবসার আবে সিনিয়ার আফ্রিকার হবে আর তারপরে দেখতে কদাকার কুৎসিত হবে আর পায়ের নলাগুলি চিকন হবে যে সোয়াই খাইতেন এর হাদিস আছে আর আসছে ওই হাদিসটি আর তার সাথে সাথে পায়ের নলা চিকন হওয়ার সাথে সাথে পাগলি টাড়া হবে এরকম হয়ে মানে একবারে দেখতে বিশ্রী কিন্তু বেশি লোক দিয়ে এরকম বিশ্রী কাজ হবে নোংরা কাজ হবে নিকৃষ্ট কাজ হবে

ঘর বাড়ি ছিল আর সবকে নিশ্চিন্ন করে একবার অনাবাদ করে দেওয়া সেখানে আর কোনো কিছু নেই আল্লাহর ঘর নেই তো মানুষ অনেক মানুষজন নেই এটা হচ্ছে বিরান করা বিরান বোঝেন তো বিরানের শুদ্ধ বাংলা হচ্ছে বিরান শব্দটি কিন্তু উর্দু শব্দ বিরান আর বিরান করা হচ্ছে মানে অনবাদ করা অনাবাদ করে দেওয়ার বিরান করে দেবে আর খারাপ ইয়ে খারাপ আরবি শব্দটা কিন্তু আমাদের ভাষায় ব্যবহার করছি খারাপ ইয়ে খারাপ খারাপ থেকে খারাপ করে দিবে ইখরবুল কাবাত কাবা কাবাকে বিরান করে দিবে ধ্বংস করে দিবে জুস ওয়াইকাতাইন মিনাল আফ্রিকার আবেসিনিয়া হাবশার দুই চিকনলা বিশিষ্ট একজন ব্যক্তি চিকনল আইনলাগুল চিকন 50 নম্বর অধ্যায় বাবু মাজুক ফিল হাজির আসওয়াদ অধ্যায় হচ্ছে যা কিছু হাদিসে উল্লেখিত হয়েছে হাজরে আসওয়াদ কালো পাথর সম্পর্কে পনেরোশো সাতানব্বই নম্বর হাদিস ওমার আজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন তিনি বলছেন আন্নাহুজ্জা এল আল হাজির আসওয়াদ তিনি তার খেলাফতামলেন এবার হাজির আসওয়াদের কাছে আসলেন বল আর চুমন দিলেন আর তারপরে বললেন যাতে চুমন দেওয়াতে কেউ না মনে করে যেমন আজকাল অধিকাংশ মুসলিম যারা মূর্খ হজ করতে আসছে করতে আসছে তারা মনে করে যে এই এই পাথরে এত ক্ষমতা আছে এত ক্ষমতা সমস্ত গোনা চুই টেনে নিবে এসব মনে করে মূর্খ যার ফলে সেখানে লড়াই করে যুদ্ধ করে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে অসন্তুষ্ট করে কষ্ট দেয় কথা বুঝতে পারছেন নিজেও কষ্ট পায় আর অন্যকেও কষ্ট দেয় আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে অসন্তুষ্ট করে কত লোকের সাথে ঝগড়া বিবাদ করে সেখানে দাগটা দাক্টি করে কিসের জন্য এটা সামান্য একটা সন্ন্যতের জন্য অথচ তার জীবনে বড় বড় ফরজ ত্যাগ করছে তাদের অধিকাংশ ফজর পড়ে না ফজর ফজর নসিব হয় না জামাতে কি অধিকাংশই বেনামসিব অধিকাংশই হারামখর হারাম রুজি নিয়ে এসছে এই হজম আর তারা এসে সেখানে করে লড়াই ঝগড়া করে কিসের জন্য হাজিরা আসাদে চুমন দেওয়ার দিন সম্পর্ক অজ্ঞতার কারণে যেমন কোনো কিছুই না একটি যেমন লাভবাইক বলা সোননাথ লাভবাই উমরাতন বলা প্রথম খানে হ্যাঁ এরকম রকম আছে বেশি বেশি তালবিয়া পাঠ সন্নত আজকাল তালবিয়া পড়লে বেদাতি তলবিয়া সম্মিলিত আর যদি একে একে পড়তে বলেন তো পড়লো না গোটা রাস্তা পড়েইনি বহু সন্নদ ছাড়ছেন দাঁড়িয়ে সন্নদ বলে হ্যাঁ সৎকার নিরানব্বই জন বিনা দাঁড়িয়ে মুসলিম বর্তমান যুগ যদি ওয়াজেবের খবর নেই আর সন্নদ নিয়েটা না তো তিনি বলছেন ইন্নি আলম নিঃসন্দেহে আমি ভালো করে জানি

আর মানুষকে কষ্ট দাও হারাম হারাম কাজ করে শুননা যেমন আজকাল নফল তফ নফল তফ করা শুননা তো না নফল তফ করা নফল ও নামই তো নফল তাই না নফল তফ করা নফল হ্যাঁ সেই নফল কাজের জন্য তিনটি নাজায়জ কাজ করছে হারাম কাজ করছে তিনটি গুণা করছে একটা হচ্ছে সরকারের বিরুদ্ধাচরণ করা সরকার বলছে এই পুরুষরা তোমরা একটা উমরাতে শুধু তপ করে বারবার উমরা করতে আসবে না কারণ ভিড় হচ্ছে বেশি মানুষের কষ্ট হচ্ছে তাই না সরকার নিষেধ নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন হ্যাঁ ওলিল আমরে মেন কুমের আপনি বিরোধিতা করছেন শাসকের আনুগত্য করা ফরজ গঠনমূলক কাজে দুই নম্বর আপনি ওমরাতে না কিন্তু আপনি এহরাম পরে আপনি ওমরার ভান করে ধোকাবাজি করছেন ধোকাবাজ আপনি মানে গাছা না ফেলাই সেমিনা যে আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত না। তিন নম্বর আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন কি করছেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন হ্যাঁ আপনি সিকিউরিটিকে যারা পাহাড়ে আছে হ্যাঁ গেটে তাদেরকে বল মিথ্যা আপনি দেখাচ্ছেন যে আমি দেখো তিন হারাম কাজ করে একটা নফল কাজ কত মূর্খের মূর্খ সব এদের সংখ্যা কম না লক্ষ লক্ষ প্রতিদিনে নাজাহাজ কাজ করে যাচ্ছে ত্রিপুল নাজাহাজ কাজ করে যাচ্ছে আল্লাহ দায় দান করুন মুসলিম জাতির অজ্ঞতা আল্লাহ দূর করুন একান্ন নম্বর অধ্যায় বাবু লাখিল বাইত এ অধ্যায় হচ্ছে ব্যতুল্লাহ দরজা বন্ধ করা সম্পর্কে বাইতুল্লাহ দরজা বন্ধ করা যাবে না খোলা রাখতে হবে না খোলা রাখার কোনো প্রয়োজন নেই বন্ধ রাখতে পারে আর যার জন্য ইচ্ছা খুলতে পারে জন্মে যে সবার জন্য খুলতে হবে যে চাইবে তার জন্যই খুলতে হবে এই অধ্যায় হচ্ছে বেতুল্লাহ ঘর বন্ধ করা দরজা বন্ধ করা সম্পর্কে ওই ফি আইয়ে নয়াহিল পায় তারপরে যারাই ঢুকবে এটা আর একটা মশলা যাঁরাই ঢুকলো দু চারজন দশজন যে ঢুকলো সলা তাদাই করার জন্য ভিতরে ঢুকার পরে দরজা বন্ধ করতে পারবে কিনা না যখন খোলা আছে সবার জন্য খোলা রাখতে হবে এখন যদি এমনটাই করা হয় তাহলে তো হ্যাঁ কাবার ভিতরে ঢুকিয়ে তো দাঁড়াবার জায়গায় পাওয়া যাবে না তাই না হ্যাঁ তো দরজা বন্ধ করা যায় হ্যাঁ প্রয়োজনে মুসলে জন্য এতেই কল্যাণ আছে ডাইজ বলছে আর বাইতুল্লার ভিতরে গিয়ে যে কোনো কনাই সলাত আদায় করতে যে কোনো জায়গায় সলাত আদায় করতে পারে এই নয় যে নবীসাল্লাম যেখানে আদায় করেছে সেখানে করতে হবে ডান দিকে দুটো পিলার বাদ দিতে হবে বাম দিকে একটা পিলার রাখতে হবে আর তারপরে সামনে এগিয়ে যেতে হবে হ্যাঁ না এমন কোনো প্রয়োজন নেই এখানে নবীর সাল্লাম আদায় করেছেন কিন্তু যে কোনো জায়গায় সলা আদায় করা যেতে পারে আবার সলা তাদের না করেও ফিরে এসছেন নবীবনে সুতরাং একাধিকবার এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ যখন অমরাতুল কাজাতে আসেন অমরাতুল কাজা কোন বছরে কে বলতে পারে দেখি সিরাতুল নবী তো পড়লেন অমরাতুল কাজা সপ্তম হিজড়ি ষষ্ঠ হিজড়ি তো হদার বেলা ঘুরিয়ে দিল মক্কার কাফেরা ঢুকতে দিল না আর তারপরে চুক্তি হলে যে আগামী বছরে আসবেন তিন দিন থাকবেন তো এর ভিত্তিতে এই যে ফায়সালার ভিত্তিতে এই জন্য কি কাজা বলা হয় তো ফায়সালার ভিত্তিতে এসেছিলেন এই মীমাংসার ভিত্তিতে অথবা সন্ধির ভিত্তিতে তো এই জন্য কাজা এটা হচ্ছে সঠিক নামকরণের কারণ আর যারা বলছে যে না গত বছরের কাজা এটা সূক্ষ্ম নয় কারণ হদই বিহার সন্ধির বছরে যে উমরা করতে পারেনি তা তো একটা উমরা হয়েছে এই জন্য চারটা উমরা বলা হচ্ছে চারটা উমের একটা হদই বিহার তো মক্কে আসতে পারেনি কিন্তু উমরা যেহেতু নেকি পেয়েছেন আর সেখানে কুরবানি জবাই করে চলে গেছেন সময় শিখ ওই আপনার জেদ্দার রাস্তায় গিয়ে যে পড়ে হোদেই ওই জায়গায় সুতরাং সেটা একটা ওমরা হয়ে গেছে ওইটা যদি মাইনাস করে দেন কাজা বলেন তাহলে তিনটি উমরা বিশাল করেছেন তিন দিন না সেরাত চারটি উমরা করেছেন না বিশাল ওলা হয়েছিল একটি হদেই বের বছরের ওমরা যেটা রাস্তা থেকে ফিরে গেলেন হ্যাঁ কোরবানি পশু জবাই করে একটা উমরা সেটা গণ্য হয়ে গেল আর দ্বিতীয় উমরা হচ্ছে হ্যাঁ সপ্তম রে উমরাতুল কাজা তিন দিন জন্য থেকে উমরা করা আর একটি উমরা কে বলতে পারে হ্যাঁ কেgetAbsolutePath হ্যাঁ হ্যাঁ বা বলে গেছেন ওমরাতুল জেরানা জেরানা নামক استان থেকে হুনাইনের গনিমত সম্পদ বিতরণ করার পরে বিতরণ বিতরণ করে রাত্রে অনেক টাইম আছে চলো এখান থেকে টমড়া করে আসি ওমর করেছেন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার হাজিরা এরা জেরানাকে খুব গুরুত্ব দেয় ওদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ වල অত জেরানা জানে না বুঝেও না অনেকে হ্যাঁ এরা যাবেই যে না যেমন যা ইন্ডিয়া পাকিস্তান লোকেরা আর ওই চক্কর দিয়ে পাঁচ রিয়াল দুই রিয়ালের উমরা হ্যাঁ একসময় দু রিয়ালের বাস ছিল সে সেজন্য বলছে আর এখন একটু বেড়েছে হয়তো সেজন্য পাঁচ রিয়াল বলছে বুঝছেন না সব চাইতে চিপ উমরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ যাবে যা হবে আর আসবে একটা করে উমরা হয়ে গেল এই সময় খেলা কোমরা বেদাতীয় ঠিক তেমনি ইন্ডোনেশিয়ান মালয়েশিয়ানদের ওই জেরানা যেতে হবে ওখান থেকে উমরা করে আসতে হবে এই বেদাতিয়া উমরা বুঝতে পেরেছেন নবী সেখানে ছিলেন এখন আর কাজ নেই চলো একটা আমরা করে আসি ওই রকম ঠিক আছে কিন্তু আমি হ্যাঁ এক সফরে কয়েকটা একটা করবো নবী ওই সফরে তো আর ওমরা করেননি ওই সফরে তো হরানের যুদ্ধ করেছেন হরানের যুদ্ধ করে তার আগে মক্কা বিজয় করেছেন আর তারপরে তখন গণমাধ্যম সম্পদ তকসিম করে বিতরণ করে তো মদিনে চলে যেতে হবে ঠিক আছে চলে একটা ওমরা এখন করে এই এইরকম ওই সময় একটাই ওমরা ছিল চার নম্বর উমরা নবিসামের হজের সাথে হজে কেরানের উমরা এই চারটা উমরা তো উমরাতুল কাজার বছর যখন আসলেন তখন তো মক্কা বিজয় হয়নি কাফেরদের দখলে সুতরাং কাবার চারিদিকে তিনশো ষাটটা মূর্তি কাবার ভিতরে অনেকগুলি মূর্তি এই জন্য ওই বছরে নবী সাল্লাম কাবার ভিতরে ঢুকলেও সেখানে সলাত আদায় করেননি কারণ দেবদেবীর মূর্তি আছে ছবি অঙ্কন করা আছে এব্রাহিম ইসমাইল আলী ইসলামের ছবি অঙ্কন করা ছিল দেওয়ালে কিন্তু সেগুলি যখন মক্কা বিজয়ে মুছে দেওয়া হইল আর তারপরে যখন আসলেন নবী সাল্লা সাল্লাম বিদায় হজে তখন কাবাই ঢুকেছেন প্রবেশ করেছেন জি বা মক্কা বিজয়ের বছর তো বলছেন এইখানে এই জন্য পরস্পর বিরোধী হাদিসগুলো আসবে কোনো হাদিসে আসবে যেন না কাবায় ঢুকেননি কোনো হাদিস কাবায় ঢুকেছেন আর সলাত আদায় করেছেন আবার হাদিস আসবে ইমিন আব্বাসে কাবাই ঢুকেছেন আর তকবির টকবির পাঠ করে জিকির করেছেন কিন্তু সলাত পড়েননি তিন রকম হাদিস তো যিনি অতিরিক্ত বর্ণনা করেছেন তার কাছে অতিরিক্ত জ্ঞান আছে সুতরাং সেটা গ্রহণযোগ্য আর অতিরিক্ত বর্ণনা কে করেছেন যারা বলেছেন নবী কাবার ভিতরে ঢুকেছেন এবং সলাত আদায় করেছে বিনা সলাতে বেরুন নেই আর যারা বলেছেন নবী সাল্লাম হ্যাঁ হ্যাঁ প্রবেশই করেননি ঢুকেননি কাবার ভিতরে হ্যাঁ তারা ওই উমরাতুল কাজার ঘটনা বর্ণনা করেছেন সেটা পরের ঘটনা না মক্কাবিজয়ের পরের ঘটনা বরং অমরাতুল কাজার ঘটনা যে সেখানে তখন যেহেতু দেবদেবীর মূর্তি ছিল সেজন্য নবী সাল্লাহি সাল্লাম সেখানে সালাতাদাই করেননি যে এভাবে সমন্বয় হাদিসগুলির সামনে আসবে সমন্বয় আমরা জেনে নিলাম বলছেন এখানে সালেম বিন আবদুল্লাহ তার পিতা আবদুল্লাহ বিন উমার থেকে দাখালা রসুরুল্লাহ সাল পনেরোশো আঠানব্বই নম্বর হাদিস রসুরুল্লাহ সাল্লাম প্রবেশ করলেন পথে আল বাইতা বাইতুল্লাহ তিনি হোয়া ও ওসাউবিন জৈদ ওসাউবিন জৈদ পালক পুত্রের ছেলে ও বেলাল উন বেলাল বিন রাবা বেলাল হাবাসি ও ওসমান বিন তালহা ওই উসমান বিন তালহা আল হাজাবি হ্যাঁ ওসমান তালহাকেই চাবি দিয়েছিলেন হ্যাঁ এবং তারা সেই বি বংশাই বা বংশে আগলা আলিহিম এবং তারপরে ভিতরে ঢুকে তারা দরজাকে কি করলেন বন্ধ করে দিলেন তাহলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করা যায় পিছনে যখন বন্ধ করে দিলে ধরেন সিকিউরিটি পেছনে যারা আসছে আপনারা জালেম আমাকে ঢুকতে দিলেন না আমাদেরকে ঢুকলেন আপনারা শুধু ঢুকবেন এটা বলার তাহলে অধিকার নেই সরিয়ে তো জি কারণ এতে যেহেতু সবাইকে ঢুকতে দেওয়া সম্ভব নয় জি ফালাম্মা ফাতাহু যখন খুললেন অপেক্ষা আছেন বাইরে যারা ঢুকতে পারেন পরে যারা এসছেন ফালাম ফাতো যখন খুললেন কোন তো আউ্লা মানওয়ালা আমি সর্বপ্রথম প্রবেশ করলাম তাহলে ইবিন ওমর ঢুকতে পারেননি এত বিশিষ্ট সাহাবি শালা শ্যালোক নবী সাহেসাল্লামে ঢুকতে পারেননি তিনি বলছে আমি প্রথম ঢুকলাম যখন বের হওয়ার জন্য খুলেছেন ফালাকি তো বেলাল তারপরে আমার সাক্ষাৎ হলো কার সাথে বেলালের সাথে সাহ তো তাকে জিজ্ঞেস করেন হাল সাল্লাফি রসুল্লাহ সাহেব রসুল্লাহ সাহেব ভিতরে নামাজ আদি করেছেন কালার নাম হ্যাঁ চলো তাদেরই করেছেন পঞ্জারী বায়নাল আম উদাইনি লিয়ামান ইয়াই নেই ইয়ামানের দিকের দুটো খাম্বার মাঝখানে ইয়ামানের দিক হচ্ছে বাম দিক তো আর দরজাটা বামদিকে আছে দরজা ঢুকিয়ে সোজা সামনে গিয়ে বাম দিকে একটা খাম্বা পড়বে আর দিকে দুটো খাম্বা কাবার ভিতরে তিনটে করে খাম্বা আছে তিনটে তিনটে করে খাম্বা আছে ছটা সলাত আদায় করেছে তাহলে সলাত আদায় করার প্রমাণ পাওয়া গেলো বা বাবুর সলাতে ফিল কাবে অন্য হচ্ছে কাবার ভিতরে সলাত আদায় করা সম্পর্কে সলাত আদায় করা ভালো যদি কেউ করতে পারে কাবার ভিতরে কাবার ভিতরে কেউ না যেতে পারে তাহলে হিজরের ভিতরে আদায় করে সেটাও কাবার ভিতরে আদায় করা হলেও দুটোতে কোনো পার্থক্য নেই তবে কাবার ভিতরে সলাত আদায় করা হজ ওমরার কোনো অংশ না বা অঙ্গ না যে হজ উমরান একটি কাজ হচ্ছে কারবার ভিতরে ঢুকে সাল্লা তাদের করা যারা বলেছে ভুল বলেছে তাদের খণ্ডন করেছেন এম্লা কেউ যদি সুযোগ পায় তো ঢুকিয়ে গেল ঢুকিয়ে গেল কেউ সুযোগ পায় পেল না ঢুকলো না এর হজের সাথে বা উমরার সাথে কোনো সম্পর্ক নেই যেমন মদিনা যাওয়া হজের সফরে অথবা উমরার সফরে হজের অংশ নয় আর উমরারও অংশ নয় দামাম থেকে গেলে শুধু মক্কা অনলি মক্কা ঘুরে চলে আসছেন অনেকে হ্যাঁ নাকি কম হয়ে গেল আর না গেলে হজ আপনার উমরাটা একদম পারফেক্ট উমরা হইত এরকম যদি আঁকি দাঁড়া খান তো বেড়াতে আঁকি দেয়ছি কারণ মোদিনার হজের সাথে উমরার সাথে কোনো সম্পর্ক নেই হজ ওমরা এবং হজ হজ কোথায় বেতুল্লা বেতুল্লাফ সাফা সাই আর তার মেনা আরাফা আরফা মজদালিফা আর জাম বাস হয়ে গেল আর মিকার থেকে রাম বাঁধা বই কত গত লোকের বাইরের লোক হলে মিথাত এই কয়টা চাই কিন্তু মদিনার সাথে কোনো সম্পর্ক নাই মদিনার পদ দিয়ে গেলে তখন মদিনাতে হেরাম বাদ করছে সুতরাং যারা জালজয়ী ফাদিসকে সামনে রেখে যারা হজ করলো আর তারা আমার জিয়ারত করলো না তারা আমার সাথে ফাকাত জাফানি এসবগুলি জাল হাদিস মৌজু জাল হাদিস আমাদের দেশের বেদাতি হুজুর আলেমরা বয়ান করে মান হাজ্জা ওয়ালামিয়া জুরনি ফাকাত জাফানি আমাদের জাল হাদিস মুখস্থ করতে যারা হাদিস আমরা পড়াশোনা করেছি জাল জৈব হাদিস করেছি আর পড়তে হবে একজন আলেম যদি হয় তাহলে যেমন তাকে ভালোটা জানতে হবে তখন কালোটাও জানতে হবে কালোটার খণ্ডন করার জন্য অসারতা প্রমাণ করার জন্য হ্যাঁ জালিয়াতি প্রমাণ করার জন্য আর ভালোটা মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য তো কালাত দেখার পনেরোশো নিরানব্বই নম্বর হাদিস হাদিস ইবনে ওমর রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন বলছেন

সামনে এগিয়ে হেঁটে যেতেন হাতে এখন বাইনাল এমন এমনকি তার মাঝে এবং দেয়ালের মাঝে আল্লাজি কেবার অজেহি যেটা তার মুখোমুখি তার সামনের দিকে দেয়াল রয়েছে অর্থাৎ আমানের দিকের দেওয়াল রুকনিয়ামানি মানে যেটা পশ্চিম দিকের দেওয়াল সেই দেয়ালের দিকে এগিয়ে গিয়ে কারি বা মিন সালাসা সালাসে আজরইন তিন হাত অবশিষ্ট থাকত কাবার ভিতরে ঢুকে সামনে আরও তিন হাত বাকি আছে সরজমিন সেখানে গিয়ে ফেসলি সালাত করতেন তাহলে সামনের দিকে তিন হাত ছেড়ে দিয়ে ওই পিলার পড়বে ডান দিকে দুটো পিলার বাম দিকে একটা পিলার সামনের দিকে দেয়াল তিন হাত আর পিছন দিকে বেশ যথেষ্ট জায়গা জি দরজা থেকে ঢুকে সোজা এইখানে গিয়ে সলাত আদি করতেন কে ইবিনে উমর রাজি আল্লাহ তালা নামা তার জামা নাই কেন এইটা করতেন এদিক সেদিক কেন না ইয়াতাওয়াল মাকান আল্লাদি আখবর বেলান সেই জায়গাটির সন্ধান করতেন সেই জায়গায় সালাত আদায়ের জন্য সচেষ্ট হইতেন তাওয়াখা এত মানে উদ্দেশ্য করা উদ্দেশ্য করতেন সেই জায়গাটিকে আল্লাজি আখবার হবে যেই জায়গাটি সম্পর্কে বেলাল জানিয়েছেন গতহার দেশে হ্যাঁ দেখলেন না ঢুকতে পারেননি নবী সাথে দাঁড়িয়ে ছিলেন আর যখন দরজা খুললো সব ভেতর থেকে বেরিয়ে তখন প্রথম তিনি ঢুকলেন রাজনীতির বেলালকে তো বেলাল যে জায়গাটি সম্পর্কে বলেছিলেন দেখে দেখে বেলাল বললেন যে এই জায়গায় নবীশ্বাসম সালাতি করলেন তাহলে তারা কত গুরুত্ব সহকারী এগুলো শনাক্ত করতেন নবীশ্বাসম কোনখানে বসেছেন তো কোনখানে নামাজ পড়েছেন এগুলো করতেন কি বলেছেন বেলাল আন্না রসূল আল্লাহস সাল্লা এই রসুল উল্লাহস এই জায়গায় সলাতাদি করেছেন বলেই সা আহাদিন বা আসুন তবে শুনে রাখো কারো কোনো অসুবিধা নেই বা আসন মানে হারত কোনো অসুবিধা নেই আই ওসাল্লিয়া ফিআইয়ে নওয়াহিল বাইতে শাহ বাইতুল্লাহর যে কোনো কণাই সলাতা দে করতে হয় যে কোনো জায়গায় বাইতুল্লাহর ভিতরে যে কোনো জায়গায় সলা দাদি করতে পারে সমান কোনো পার্থক্য নেই কাবা এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে কাবায় প্রবেশই করল না এই অধ্যায় কেন আসলেন বাবু সলাতে কাবা কাবায় সলাত আদায় করা তার আগে বাবু এগুলা বাইক বাইক তোলার ভিতরে ঢুকিয়ে গেট বন্ধ করে দেওয়া এগুলি সব জায়েজ প্রমাণ করছেন গেট বন্ধ করা জায়েজ কিছু লোক ঢুকলো বাকি লোক ঢুকলো না সেটাও জায়েজ কাবার ভিতরে ঢুকা এবং সেখানে সলা তাদের করা সেটাও ভালো কাজ উত্তম কাজ কিন্তু তারপরে এই অধ্যায় নিয়ে আসলেন যে কেউ যদি কাবা ঘরে না ঢুকে তাহলে কি সে গুণাগার হয়ে গেল হ্যাঁ নাকি সে একটা গুরুত্বপূর্ণ কোনো হজ বা ওমরার অংশ ছেড়ে দিল বলছেন না এটা প্রমাণ করার জন্য আর খণ্ডন করার জন্য কিছু ফোকাহাদের কথা যারা বলেছেন যে হজের একটি হ্যাঁ সোননাথ কাজ হচ্ছে বা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি বেতলার ভিতরে ঢুকে সলাত আদে করা তাদের খণ্ডন করছেন তাই বলছেন ইবনোমা রাজি আল্লাহ তালহমা একবার দুইবার মাঝে মধ্যে ঢুকেছে কিন্তু বহুবার ঢোকেননি এরপর মানে বলছেন ওয়াকানা ইবন রাজি আল্লাহ নহমা আবদুল্লাহ ইনোমা রাজি আল্লাহ তালহমা বিশিষ্ট সাহাবি খলিফার ছেলে ইয়াহুজ্জ কাসিরান তিনি অনেক বেশি হজ করতেন প্রতি বছর হজ করতেন আবদুল্লাহ নমরজি আল্লাহ তালহমা সাহাবাই আমাদের মধ্যে দীর্ঘায়িত অনেক দীর্ঘ আয়ু পেয়েছিলেন লম্বা আয়ু পেয়েছিলেন এমনকি হাজজাসবিন বিন ইউসুফের যুগ পেয়েছিলেন হাজবিন ইউসুফের মতো খুনি জালেম ওমাইয়াদের যুগে সে বাসরার গভর্নর তাকে হজের আমির দায়িত্বশীল বানানো হয়েছিল ওই বছরে আর তিনি হজ করছেন সাহাবি তখন বারো পৌঁছে গেছেন আর এই বিন ইউসুফ আসরের সলাৎকে একবারে ঢিলা করে বিলম্ব করে যেমন আজকালীদের আসরের নামাজ মাগদেবের আধা ঘন্টা মিনিট আগে আর ফৌজের হচ্ছে সূর্য ওঠার মিনিট আগে না এরকম দেরি করা শুরু করেছে জোহরের সলাতে দেরি করছে বা আসরের সালাদ দেরি করছে তখন তখন তিনি বলেছিলেন যে আজ হাল আমির আমির আজ সালাইন কুন্তা তরি দুঃসন্না তুমি যদি সৈন্যতর আমল করতে চাও তাহলে তাড়াতাড়ি নামাজ পড়া দেরি কেন করছো এইভাবে বিলম্ব করে নামাজ পড়া অথচ রকম বাধা নেই এটা আপত্তি ঘর সালাত আদায় করা উত্তম তুমি এত লেট কেন করছো আসরের সালাদ বা জোহরের সালাদ তো আবদুল্লাহ নমার রাজি আল্লাহ তালানহ সম্পর্কে বলছেন এখানে ইয়াহুজ্জো কাসের তিনি অনেক বেশি হজ করতেন বেশি বেশি হজ করতেন ইয়াদ হলো কিন্তু কাবাই প্রবেশ করতেন না আমার ঘরে প্রতি বছর প্রবেশ করতেন না মাঝে মধ্যে একবার দুইবার কখনো হয়তো ঢুকতেন যে ষোলোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আবি অফা সাহাবি কাল এখানে দেখেন আগের হাদিসের বিপরীত আসছে এটা আমার রসুল উল্লা সাল্লাম রসুল্লাহ ওমরা করলেন ফাতাহ বিলবাইত বাইতুল্লাহর তাওয়াফ করলেন ও সলাহ خلف মাকাম রাখাতেন মাকামের পিছনে দুই রাকাত সালাত আদায় করলেন ও মাহু মাইয়াসতুর মিনান নাস যখন সালাত আদায় করছিলেন তখন মানুষ ভিড় বাড় করে নবী সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতে পারে হ্যাঁ সুতরাং তার সাথে এমন সাহাবী ছিলেন যিনি নবী সাল্লাল্লাহু থেকে নানা নানা লোক থেকে পর্দা করতে আর করছিল সিকিউরিটি কাজ করছিল ঘিরে ছিল ভিরে ছেলে জাতীয় করে খুশুর সাথে সালাত রাধিক করতে পারে মানুষ ভিড় ভাঁড় না করে সেখানে ফাকা আলাহৌরা জল্ল জনৈকু ব্যতি তাকে জিজ্ঞাসা করলো জনৈকু ব্যতি তাকে কি করলো জিজ্ঞাসা করলো আদা খাল রসুর উল্লাহ আছে আবার রসুর উল্লাহের কাবা ঘরে প্রবেশ করেছেন কাকে জিজ্ঞাসা করলেন আব্দুল্বে নাবিয়া অফা কে আব্দুল নবাবিয়ফা সামি তাকে জিজ্ঞাসা করলেন রসুরুল্লা সের সাল্লাম যে উমরা করলেন তো কাবা ঘরে কি প্রবেশ করেছেন তা আলাহ না প্রবেশ করেন প্রবেশ করেননি আগের হাদিসগুলিতে প্রবেশ করেছেন পেলেন তাহলে সমন্বয় আগে বলে দিচ্ছি এই ঘটনা যে উমরা করে প্রবেশ করেননি সেটা উমরাতুল কাজা সপ্তম ইজের ঘটনা আর যেখানে প্রবেশ করেছেন সেই ঘটনা হচ্ছে নবী সাল্লামের হ্যাঁ বিদায় হজের বা মক্কা বিজয় মক্কা বিজয়ের পরে কাবার চারিদিকে যে ছিল মূর্তিগুলি সেগুলি ভেঙে দেওয়া হলো আর তারপরে তখন নবী ভিতরে ঢুকলেন একটা হাদিস সামনে আসছে সামনেরই হাদিস এই ষোলোশো এক নম্বর হাদিস সেটা পড়েনি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে আর তারপরে দেখছেন যে আরে ইব্রাহিম আর ইসমাইলের ছবি আঁকা আছে কিসে কাবার দেয়ালের ভিতরে আর তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে তীর ধনুক দিয়ে তাঁরা নাকি ভাগ্য নির্ণয় করত। মক্কার কাফেররা কি করত। তিন রকমের তীর তাদের থাকতো আর তীরের বক্স তীরের যে খাপ তৈরি করা থাকে বক্স তৈরি করা থাকে সেই ভরা থাকতো একটা তীরে লিখা থাকতো ইফাল করো আর একটা তীরে লেখা থাকতো হ্যাঁ লাতা ফাল করিও না আর একটা আর একটা তীরে হ্যাঁ কিছু লেখা থাকতো না তো বের করতো যদি এফাল হয়ে গেল কোনো জায়গায় যাবে যাবে সফরে যেমন এমন যাবো যাব ব্যবসা করতে যাবো অঙ্গ জায়গায় যাবো লড়াই করতে এফাল করো বেরিয়ে গেল করিও না তো গেল না আর যদি অন্যটা বেরোতো তাহলে বলছে আবার করো আবার দেখতে হবে যতক্ষণ পর্যন্ত এই না আসবে ততক্ষণ করতে থাকতে হবে এই করতে তো এখানে চুয়ান্ন নম্বর অধ্যায় বলছেন বাবু এ অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে চারপাশে তকবির পাঠ করে বেরিয়ে চলে আসে নামাজ না পড়ে তো সেটা যায়জ কিনা সেটাও যাইজ কোনো না কাবার ভিতরে ঢুকলে নামাজ পড়া জরুরি নয় নামাজ পড়তে হবে কাবার ভিতরে ঢুকলে কি বলে কোন দিকে হবে কেবলা কেবলা তো চার দেয়াল হচ্ছে না কাবা ঘর পুরোটাই হচ্ছে কেবলা কিন্তু কাবার ভিতরে নামাজ পড়লে একটা দেয়াল কেবলা হবে তাই না যেকোনো দিকে মুখ করে সলাত আদি করতে পারে ষোলোশো এক নম্বর হ্যাদ ইস ইভনে আব্বা সল্দিয়াল্লাহ তা আলাহ নোহ বর্ণনা করছেন বলছেন ইনা রসুল আল্লাহসাল্লা সাল্লাম মাক্কা দেমা যখন রসুল উল্লাহ সাইসাল্লাম যখন আসলেন গোথায় মক্কে আসলেন পদার্পণ করলেন কদম রাখলেন আবা ইয়াদ খোরাল বাইত বাইতুল্লাই প্রবেশ করতে অস্বীকার করলেন এটা মক্কা বিজয়ের ঘটনা আট হিজির ঘটনা অষ্টম হিজির ঘটনা না কাবা ঘরে ঢুকবো না তাহলে বোঝা গেল যে একজন মুসলিম যেখানে দেবদেবীর মূর্তি রাখা আছে সেখানে প্রবেশ করবে না অনেকেই সেই প্রাচীন ঐতিহাসিক মন্দির অথবা চার্চে ভিতরে ঢুকে হ্যাঁ কিসের জন্য আমরা ট্যুরিস্ট ট্যুর করতে এসেছি এটা ভালো কাজ নয় আল্লাহর গোজনা আসলে সেই জায়গায়

তাদের এই গজবের জায়গায় আপনি প্রবেশ করবেন তো এগুলো আসলে যাইজ নয় এই এইরকমই অনেকে তামাশা দেখার জন্য মাজারে যাচ্ছেন আল্লাহর গজব না চলেছে সেখানে মাজারে যাওয়া যাইজ নয় তামাশা দেখার জন্য একমাত্র কোনো আল দিনের দায়ী যদি মনে করে যে আমি না দেখে শুনে শুনে বলবো না কি কর্মকাণ্ড করে সিরকি কুফুরি কাজ করে ওখানে গিয়ে দেখে আসবো সেটা একবার দুইবার দেখে আসা যথেষ্ট কিন্তু যখন যাবেন চল রে সিলেট এসেছি যাই শাহজালাল মাজার ঘুরে আসি চল এসে চিটাঙাকে আসছি বাইশ বস্তমের মাজার ঘুরে আসি চল দিল্লি এসে নিজামুদ্দিনের মাজার ঘুরে আসি নিজামুদ্দিন আউলিয়ার মাজার ঘুরে চল বাগদাদে যখন আসি চল আব্দুল কাদিয়ানের মাজার ঘুরে আসি না হারাম যাইস না জি আবা নবী সাহেব অস্বীকার করলেন শেখুন ভালো করে তৌহিদ শেখুন সন্ন্যাদ শেখুন ইসলাম শেখুন জি শিরকের চাইতে বড় অপরাধ কি আছে আছে সবচেয়ে বড় জুল হচ্ছে বলুন তো একটা লোককে খুন করা হচ্ছে আর আপনি তাকে রক্ষা করতে পারছেন আর ওখানে দাঁড়িয়ে তামাশা আপনার জন্য যে সেখানে বসে থাকবে না অবস্থান করবেন গান বাজনা হচ্ছে আপনি বন্ধ করতে না আর সেখানে বসে থাকবেন যাইস এটা তো বুঝে আসছে কিন্তু সির্কের বেলা বুঝে আসছে না যে সীরকের আড্ডা খানাতে কি করে আমি তামাশা দেখার জন্য যাচ্ছি গান বাজনার জায়গাতে আপনারা যাবেন না এই দাঁড়িয়েওয়ালা লোকেরা হ্যাঁ কিন্তু তৌহিদ সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে ও অসুবিধা নেই গিয়েছিলাম ও ট্যুরে গিয়েছিলাম অমুক অমুক মন্দিরে অমুক অমুক চার্চে গেলাম অমুক এই গুরুদুয়ারে গেলাম আর দেখে আসুন না আল্লাহকে ভয় করুন আল্লাহর হোজ হচ্ছে সেগুলো যাই সবচেয়ে তো বড়ো পাপ হচ্ছে সেখানে তো বলছেন ইবন আব্বা সজিয়াহ তালা আন হমা রসূরুল্লা সসলাম যখন আসলেন মক্কায় আবা ইয়া বাইতুল্লাহ আল্লাহর ঘরে প্রবেশ করতে অস্বীকার করলে নাম ডোব না কেন অফিহিল আনিয়াহাতু কারণ সেখানে দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে ভেতরে মূর্তি অনেকগুলি স্থাপন করা আছে ফা আমার আবেহা রসুর প্রথম নির্দেশ মক্কা বিজয় হয়ে গেছে ফাখ রেজাল সেগুলি এক একটি করে বের করে ফেলা হইল আখ রাজস রাতে এব্রাহিম তার মধ্যে এব্রাহিম এবং ইসমাইল আলী সালামের মূর্তি ছিল প্রতিমূর্তি তা মূর্তি শুধু ছবি অঙ্কন করে বলে না মূর্তি পর্যন্ত ছিল এব্রাহিমের মূর্তি এব্রাহিম আলী ইসলামে যদি মূর্তি হইতে পারে তো জিলানির পূজা হইতে পারে না মাজার পূজা হইতে পারে না হ্যাঁ হইতে পারে না অবশ্যই হইতে পারে বিচিত্র নেই মানব জাতি মানব জাতি ধর্মের ক্ষেত্রে দিনের জ্ঞান না থাকলে অন্ধ হয়ে অন্ধ হয়ে যায় কি করে মনে করে যে একটা মরা মানুষ আবার ছেলে দিতে পারে রোগ ভালো করতে পারে আর রুজি দিতে পারে উদ্ধার করতে পারে আউু জুবিল্লা এত অধম হয়ে যায় মানুষ এত অধম মানুষকে এত আল্লাহ শ্রেষ্ঠ করে বিবেক বুদ্ধি দিয়েছে দুনিয়ার ক্ষেত্রে কত বিচক্ষণ এত কিছু যান্ত্রিক সভ্যতায় এত উন্নতি করলো এত কিছু আবিষ্কার করলো কিন্তু ধর্ম ধর্মকরণের ক্ষেত্রে সেখানে কি অন্ধ হয়ে যায় করেছে কিছু না কিছু আছে ওই মূর্তিতে আছে ও মাজারে আছে হ্যাঁ ওই সড়া গলা কোথায় চলে গে নিশ্চিন্ন আর সে সেই দিতে পারে আউজ এত অধম মানুষ বল হম এই জন্য আল্লা বলেছে এরা হ্যাঁ সবচেয়ে পথভ্রষ্ট এবং অধম তাহলে আনাম চতুষ্পদ জন্তুর চাইতে অধম বিকৃষ্ট এব্রাহিম এবং ইসমাইল আলহিম কত শ্রেষ্ঠ রসুল বেটা আর কত তারা মজাহাদা করেছেন জীবনের ছেলের কোরবানি করা আর ছেলেও নিজেকে কোরবানি করার জন্য এই নয় যে লুকিয়ে না ওকে জবাই করার জন্য নিয়ে বাবা এরকম স্বপ্ন দেখেছি আর নবীর স্বপ্ন রসুলের স্বপ্ন তো ওহি তো তুমি কি বলো কি বলছেন আব্বা এফাল মা তুমার যা আদেশ হয়েছে করে করেন আল্লাহ হকবার পারবেন পর এটা অসম্ভব কথা আপনি যদি প্রস্তুত হন আপনার ছেলে প্রস্তুত হবে না প্রস্তুত হবে না অসম্ভব কথা যেমন তোমার পরীক্ষা নয় হয়েছে বাবা ঘরে কত বড় অপরাধ আল্লাহর ঘর তহিদ কায়েম করার জন্য যে ঘর তৈরি হয়েছে সেখানে হেমাল আজলাম তাদের হাতে তীর ধরানো আছে তীর নিয়ে আছে যেমন মূর্তির হাতগুলো এভাবে থাকেন দেখছেন না দেব ওইভাবে তাদের হাতে তীর ঘরানো আছে ফাকাল রসুর উল্লাহ সরস বললেন কাতাল আহমল্লাহ এই আরব মুশ্রিকদেরকে আল্লাহ সর্বনাশ করুক কাতাল মানে তাদেরকে হত্যা করুক মানে সর্বনাশ করুক বরবাদ করুক আমা উল্লাহে আমা ছিল আসলে হালকা করে দিন আমা হয়েছে আমা উল্লাহে সন আল্লাহর কসম করে বলছি লাকাদ আলেমু এই আরব মুশরেকেরাও ভালো করে জানে আন্না মাল্লা মেস্তাক সেমা বেহা কাত্ত এব্রাহিম এবং ইসমাইল এরা কখনো এ তীর দিয়ে ভাগ্য নির্ণয় করেননি যে এব্রাহিম কোথাও যাবেন ইসমাইল কোথাও যাবেন আগে তীর বের করেছেন করব না করব না ভাগ্য নির্ণয় করা এসব করেননি হ্যাঁ এরা ভালো করে জানার পরে এই কাজ করেছে এত বড় অপবাদ দিয়েছে তার হাতে তাদের হাতে কি করেছে তীর ধরে দিয়েছে ফাদা খাল বাইতা যখন পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত করা হলো কাবাগরের ভিতরকে তখন বাইতুল্লাহ প্রবেশ করলেন ফাকব্ব রাফি নওয়াহি হে আর চারপাশে তকবির পাঠ করলেন আল্লাহক আল্লাহক আল্লাহ হকবার তকবীর পাঠ করলেন কারণ যেখানেই পূজা হয় আল্লাহ ছাড়া মাজার হোক আর প্রতিমা মূর্তি হোক সেখানে শায়তানের আস্তানা থাকে শায়তান আর আড্ডা থাকে শয়তান আড্ডা থাকে এই জন্য তায়েফ যখন সেই আপনার আস্তানা মূর্তির আস্তানাকে ভাঙা হয়েছে উজদার আস্তানাকে তাই একজন হ্যাঁ বুড়ি হ্যাঁ আর সেই লম্বা বড় বড় চুল নিয়ে আর সেই বিশ্রী বিকট চেহারে সে যেন একজন মহিলার মতো রয়েছে সে ছিল শয়তানি শৈতানি ছিল যেখানে আল্লাহ ছাড়া অন্যর উপাসনা হয় পূজা হয় সেখানে শয়তান বসবাস করে তকবীর পাঠ করলে আর সেখানে থাকতে পারবে না তকবীর পাঠ করলে সেখানে থাকতে পারবে না জি নবী সাল্লাহ আলী আসসালাম সেখানে গিয়ে কাবার ভিতরে ঢুকে তার চারপাশে তকবির পাঠ করলেন ওয়ালামী সাল্লে কে তাতে সোলাত করেননি তাতে সলাত দেয় করেননি এই ছিল হদিস রসুল্লাহ সাল্লিহসাল্লাম তাহলে নবী সাল্লাম উমরাতুল কাজার সপ্তম হিজড়িতে কাবার ভিতরে ঢুকিয়েছেন তো পাঠ করেছেন কিন্তু সলাতা দেয় করেননি এটাও কেউ করলে ঠিক আছে শরীর সম্মত নামাজ পড়ার সময় সময় সুযোগ যদি পায় তাহলে নামাজ পড়বে তখন নবী নামাজ পড়তে বাধা ছিল ভিতরে কিন্তু পরে যখন বাধা ছিল তখন সাল নবী সাহেল সালাত আদায় করেছেন আবার সাহাবাই সাহাবাইকার অনেক সময় করেননি সুতরাং যদি কেউ নাও করে তো এমন নয় যে আপনি এত বড়ো সুযোগ ছেড়ে দিলেন আর এত বড় একটা ভুল করে দিলেন আপনি সুযোগ পেলে ভিতরে ঢুকা তারপর নামাজ পড়ার সময় পেলেন দুই কাজ পড়তে পারতেন তাও পড়লেন না এমন কিছু নয় এমন কিছু নয় তারপরে পঞ্চান্ন নম্বর অধ্যায় বলছে বা বোন এই অধ্যায় হচ্ছে কেফা কানা বদ উর রমল রমল এই তওয়াফের রমল কেমন করে শুরু হয়েছে তফের বেশ কিছু সন্ন্যত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রমল করা আর আরেকটি হচ্ছে এজতেবা করা এজতেবার কথা এখানে আসেনি রমলের কথা এসে রমল কাকে বলা হয় রমল মানে পায়ের ধাপকে ছোট করে একটু দ্রুত চলা একটু দ্রুত চলা এমন দ্রুত নয় যে পায়ের ধাপকে লম্বা করে দেবেন আর একবারে দৌড় দেবেন এইরকম নয় পায়ের ধাপকে ছোট করে যদি দৌড় দেন তাহলে সেটা ওই রকমের দৌড়া হয় না তাই না একটু স্পিড হয় এরকম এটাকে রামাল বলা হয় কারণ আরবি ভাষায় বিভিন্ন দৌড়ের এক একটা করে নাম আছে কিন্তু বিভিন্ন দৌড়ের হ্যাঁ ধরনের এক একটি নাম রয়েছে তো রামাল এই ধরনের দৌড়কে বলা হয় তো রামাল করা আছে তো এই রামল হচ্ছে সোননাথ রামল কয় চক্করে প্রথম তিন চক্করে আর পরের চার চক্করে স্বাভাবিক চলা চলবেন জি নবী প্রথমবার প্রথমবার যখন উমরাতুল কাজাত এসেছিলেন তখন হিজরে কাফেররা বসেছিলেন আর হিজরের বিপরীত দিকে রয়েছে আপনার ওই আপনার হাজরে আসাদ আর রুখনে এমানি ওই দিকটা আড়ে হয়ে যেত কাফেররা দেখতে পেত না আর কাফেররা গুজব ছড়িয়েছিল যে মদিনায় গিয়ে এইসব মহাজের গুলো আমাদের এই মক্কা থেকে যারা পালিয়েছে ওরা তো বলছে এরা পালিয়েছে হ্যাঁ তো এরা কি হয়েছে রোগে আক্রান্ত হেসব দুর্বল হয়ে গেছে ক্ষীণ হয়ে গেছে এরা আমাদের সামনে টিকতে পারবে না এই ধরনের কথা ছড়িয়েছিল এতে হয় কি কাফেরদের মনোবল বেড়ে যাবে যার ফলে নবী যখন এদের মন্তব্যগুলো শুনতে পেলেন ওরা বলছে যে মদিনার আবহাওয়া খুব খারাপ আর মদিনায় গিয়ে মক্কার লোকেরা আমাদের এখান থেকে যেসব বিধর্মী হয়ে গেছে তারা বিধর্মী বলতে এদেরকে বিধর্মী হয়ে গিয়েছে এরা সব ঘিম দুর্বল হয়ে গেছে এরা আমাদের সাথে মোকাবেলা হইলে লড়াই হলে বুঝবে ঠেলা বুঝবে তো নবী সাহেব যে এদেরকে একটু দেখিয়ে দাও তাহলে কী করো ওরা তিন দিকে দেখতে পাবে শুধু তিনটা দিকে কি করো দৌড় দাও হ্যাঁ একটু কি কর রামল করো দৌড় দাও আর বাহা বীর বাহাদুরের মতো দৌড় দাও ছোটো ছোটো ধাপ করে যখন দৌড়াবেন তখন বীর বাহাদুর লাগবে দেখে হ্যাঁ যেমন মিলিটারিকে দেখেছেন না আর্মিরা আর্মিদের দৌড়টা হ্যাঁ তো ওই ধর আর্মিরা কিন্তু লম্বা ধাপ দিয়ে দৌড়াই দেয় হ্যাঁ ওইটা বের হ্যাঁ বীর বাহাদুর লাগবে এটা দেখিয়ে দাও যে আমাদের গায়ে জোর আছে হ্যাঁ তোমাদের সাথে হ্যাঁ লড়াই হলে দেখা যাবে এটা দেখিয়ে দাও আর তিন চক্কর পুরা যদি দৌড়াও তাহলে তোমরা ক্লান্ত হয়ে পড়বে হয়তো হ্যাঁ হ্যাঁ তো এই জন্য তোমাদের ওপর মায়া করে বলছি যে যেই জায়গাটুকুতে নজরে আসবে না তাদের রুকণ আমারি থেকে শুরু করে হাজিরা আসবাদ আসবাদ পর্যন্ত এইটুকুতে স্বাভাবিক হাঁটো তোমরা তাহলে তিন দিকে দৌড় দাও আর একটা দিক যে রয়েছে আপনার এমানের দিকে এমানি থেকে শুরু করে হাজিরা আসবাদ পর্যন্ত যেখানে বানা হতেন তুই হাসানা পড়া অফিল আখরা হাসানা কেনাবানার পড়া সোননাথ এই জায়গাটুকু তোমার স্বাভাবিক চলে তোমার মায়া করে বললো হাদিসটি আসছে সামনে তো এই করেছিলেন অমরাতুল কাজাতে কিন্তু পরবর্তীকালে নবীশাসন যখন বিদায় হজ করেছেন তখন কিন্তু এটা বলেননি যার ফলে ওলামারা বলছেন অধিকাংশ ওলামাদের মত যে এটা আগের বিধান মনসুখ আর এখন প্রথম তিন চক্কর পুরোটাই চারিদিকেই কি করতে হবে আর আমাল করতে হবে এই যে তিনটা দিকে কাবার তিন দিকে আমাল করবেন আর একটা দিক স্বাভাবিক করবে যেটা অমরাতুল কাজায় করেছিলেন তারপরে যেহেতু নবী সাহেমান আমলে রয়েছে যে পুরো তিন চক্কর কি করেছেন রামাও দৌড় দিয়েছেন সুতরাং ওইভাবেই করবেন জি নবী সাল্লাম সাহাবাই কেরামগঞ্জ রুকনে আমানি থেকে হাজরা আসন পর্যন্ত আসতে চলেছেন এতে আর একটা মশলা হয়তো থাকতে পারে সেটা হচ্ছে যে এখানে দোয়া করছেন ওই বিশেষ দোয়া সুতরাং যত বেশি একটু বিলম্ব করব তত বেশি এখানে দোয়াটা পাঠ করব ঠিক না এটাও রয়েছে তারপরে আরেকটি কথা হাদিসেষ এটা তো আমি নিজের তরফ থেকে ব্যাখ্যাতে বললাম আনুমানিক ব্যাখ্যা হইল এটা আর আনুমানিক ব্যাখ্যা হতেও পারে এটা মানুষের ইস্তিহাত জি কিন্তু আরেকটি কথা হাদিসে এসছে যে নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে সাহেব বলছেন যে নবী সাল্লাম ওই রুকিয়ামানি থেকে শুরু করে হাজিরা আসাদ পর্যন্ত স্বাভাবিক হাঁটা হেঁটেছেন কেন দৌড়াননি রামাল করেননি কেন কেন যে এই জায়গায় মানুষরা আসার পরে কি করবে রুখ নেমানিতে স্পর্শ করবে স্পর্শ করলে সেখানে মানুষের গতি একটা স্থির হয়ে যাবে থেমে যাবে আর থেমে যাওয়া অবস্থায় যদি দৌড় দেন তো ধাক্কাধাক্কি হইতে মানুষকে কষ্ট হইতে পারে সে কষ্ট যাতে না হয় সেজন্য কি করেছেন এই জায়গায় স্বাভাবিক চাল চলেছেন নবী সাল্লাহ আলী আসাল্লাম আমাদের দেশের চাল বাংলায় চাল মানে হ্যাঁ খারাপ কিন্তু কিন্তু চাল মানে এখানে চলা জি উর্দুতে ভালো অর্থে ব্যবহার হয় কিন্তু বাংলাতে এ খারাপ চাল এর চালটা খারাপ জি চাল চলন তো রামাল কেমন করে রামারের সূচনা হলো বদমন মানে সূচনা চলেন হাদিস দেখি ষোলোশো দুই নম্বর হাদিস ইবন আব্বাস বলছেন কালা কাদেমা রসুর উল্লাস রসুর উল্লাস আসলেন ও আসা তাঁর সাহাবাই কেরাম কর মক্কায় আসলেন ফাঁকাল আল মুশ্রিক তখন মুশ্রিকরা বিরূপ মন্তব্য করলো বললো ইন্না হো একদম আলেক ওয়াফদুন তোমাদের কাছে হে মক্কার লোকেরা তোমাদের এখানে একটা দল আসছে ওয়াহানাহ হোম্মাইয়া সেব ইয়াসরে মদিনার নাম মদিনার প্রাচীন নাম হচ্ছে ইয়াসরে উসুরে আহজাবে রয়েছে মদিনার জ্বর তাদেরকে ক্ষীণ বানিয়ে দিয়েছে দুর্বল করে দিয়েছে মদিনার জ্বরে তারা দুর্বল হয়েছে হোম্মানে জ্বর ফাহমান আহমদ নবী সাহেব যখন শুনতে পেলেন যে আমরা নাকি খুব দুর্বল হয়ে গেছি অচল হয়ে গেছি নবী সাহেব সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিন আইয়ার মালু আসাদ প্রথম তিন চক্কর তোমরা রামল করে একটু দৌড় দাও ওয়াইয়ামশু ওয়াই আমশু মা বাইনার রুক দুই রুক্নের মাঝখানে মানে রুক্নেয়া মানে আর হাজা সোয়াদের মাঝখানে দক্ষিণ দিকে এই সাইডটাতে কী কর তোমরা স্বাভাবিক চলো ওয়ালাম ইয়া মানে কেন এটা করলেন পুরো তিন চক্কর কেন দৌড় দিতে বললেন না হ্যাঁ বুঝতে পারছেন না পুরো তিন চক্কর কেন দৌড় না দৌড় দিতে বলে এটা কখনকার ঘটনা না সপ্তম হিজিরি অমরাতুল খাজার ঘটনা অমরতুল খাজার ঘটনা ওয়ালাম ইম না ইয়া মরহাম ইয়ারমালু এই তিন চক্র পুরোটাতে কেন রামাল দৌড় দিতে বললেন না নিষেধ করলেন কেন বা বললেন না কেন বরং বললেন এই তিনটা দিকে তোমরা দৌড় দাও আর একটা দিকে স্বাভাবিক চলো কেন ইল্লাল এ ব কা তাদের ওপর মায়া করে এ মানে মানে সাফাকা সাফাকাতন মানে মায়া মমতা করা তাদের মায়া করে যে তোমাদের কষ্ট যেন না হয় হ্যাঁ সেই জন্য এই একটু স্বাভাবিক চলো আরাম করে না আর আবার দিবে দৌড় এই দিকে হ্যাঁ ওদেরকে দেখি ছাপ্পান্ন নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তেলাম হাজরিল আসবাদ মাক্কা তো এই অধ্যায় হচ্ছে মাক্কাই এসে হাজরা আসওয়াদকে স্পর্শ করা এবং চুমা দাও ইস্তেলাম মানে ছোঁয়াও হয় শুধু এই জন্য রুকুনিয়া মানের ইস্তেলাম মানে শুধু স্পর্শ করা ওখানে চুমা না ইস্তেলাম মানে কিন্তু চুমা হয় না আর চুমার সাথে স্পর্শ করার সাথে চুমা দাও আবার ইস্তেলাম বলা হয় ইস্তলাম এবং তকবিল শুনে রাখেন ভালো করে ইস্তলামের প্রাথমিক অর্থ হচ্ছে ছুয়া স্পর্শ করা ইস্তলাম দুই জায়গায়তে আছে দুই কোনাতে আছে কাবার চার কোনার মধ্যে দুই কোনাতে আছে এর আগে বলেছেন না রুকন এমানিতে আছে হাজরা হাজরা আসাদ আছে দুই কোনাতে ইস্তলাম আছে আর এক কোনাতে তাকবিল আছে তাকবিল মানে চুমন দেওয়া কব্বাল ওই কব্বিল তাকবিল তো চুমো দেওয়া হাজরা আসাদের কোনায় আর ইস্তলাম দুই কোনাতে আছে আর বাকি দুই কোনাতে ইস্তেলামও নেই ছুয়াও নেই আর চুমা দেওয়াও নেই বলছেন যে হাজির আসাদ কে স্পর্শ করা হে না একদম মক্কা আসার পরে আউ্লা মায়াত প্রথম তো শুরু করার সময় প্রথম তো শুরু করার আগে সোননাথ কিন্তু পারা যায় না সম্ভব না এ সোননাথ আদে যেন লাইন লাগে তাহলে একঘন্টা থাকে না এমনি যে তফ এত ভিড় হচ্ছে এমনি স্বাভাবিক তফ করতে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগে যদি হালকা হালকা থাকে একেবারে খালি নয় তো কখনোই থাকে না হালকা ভিড়ে যেটা স্বাভাবিক থাকে নরমাল এক সময় আমি করতাম পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা কিন্তু এবারে তিরিশ রমজানে আমি করলাম দেড় ঘন্টা দেড় ঘন্টা বলল দেড় ঘন্টা সাফামার সাইতে দেড় ঘন্টা লাগে আমাকে কারণ শাহামার সাই আমি ওই নিচে করি না নিচে খুব ভিড় থাকে ওপরে চলে যাই একটু ওপর তলাগুলো একটু হালকা থাকে আর ফিরি হয়ে আপনি হাঁটতে পারবেন চলতে পারবেন স্পিডে তো প্রথম তফের তফ শুরু করার আগে একবার চুমন দেওয়া শোন না ওই আর মাল সালাসান আর প্রথম তিন চক্করে রামাল মানে দৌড় করবেন ষোলোশো তিন নম্বর হাদিস বর্ণনা করেছেন আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা থেকে তার ছেলে সালেম কাল রায় তো রসুল আল্লাহ তিনি বলছেন রসুল্লাহ সময় দেখেছি না এক তো মক্কা যখন মক্কা তিনি আসলেন বা আসতেন এজাস্তালাম আর রুকনাল আসওয়াদ যখন হাজরে আসওয়াদের কর্নার ছুঁইতেন স্পর্শ করতেন আউ্লা এত প্রথম তো অফে তো অফের শুরুতেই ইয়া খুব সাতের মধ্যে প্রথম তিনে তিনি কি করতেন রামাল করতেন খাব্বুন মানে খাব্বুন একটা দৌড় সেটা হচ্ছে স্পিডে দৌড়তেন দৌড়তেন আপনার ওই রামালের দৌড় যেটি তো খাব্বুন আর রামালন একই জিনিস সাতান্ন নম্বর অধ্যায় বলছেন বাবুর রামাল ফিল ফিলহাজ এই রামাল দৌড় দেওয়া হজেও আছে আর উমরাতেও আছে এই রামাল কোথায় আছে হজেও আছে আর অমরাতে আছে অর্থাৎ হজ করতে আসেন আর অমরা করতে আসেন আপনি কি করবেন হ্যাঁ রামাল করবেন এই রামাল তফে কদুমে রমাল তফে কদুমে কর বলছে ষোলোশো চার নম্বর হাদিস ইবিন আল্লাহ তালে বন্ধে দু তিন বছর সাহান নবী সাল্লাহ সাথে আশো আত নবী সাল্লাহ সাল্লাহ দৌড় দিলেন প্রথম তিন চক্কর ও মাশা আরবাতান আর বাতন ফিলহাজ হজ উমরাতে চার চার চক্কর তিনি স্বাভাবিক হেঁটেছেন এই হাদিস তারপরে পনেরোশো ষোলোশো পাঁচ নম্বর হাদিস বলছেন ওমার বিন খাত রাজি আল্লাহ রুকনে এমানিতে আসলেন মানে রুকনে এমানি না এখানে রুকন মানে হাজির আসাদের রুকনে কর্না কর্নারে আসলেন আর এসে বলেন আমা শোনো ওল্লাহ আল্লাহর কসম কাজ ইন্নিল্লাহ আলম ভালো করে জানি আন্নাকে হাজারো তুমি পাথর লা তো জুরু তারপর তুমি ক্ষতিও করতে পারো না তুমি লাভও করে দিতে পারো ওলা ওলা নিরায় তো রাসুল ইস্তালামাকে মাস্তালাম তো কা তোমাকে যদি আমি ছুঁইতে না দেখতাম ইস্তালাম করতে আমি ইস্তালাম করতাম না ছুঁইতাম না ফাস্তালাম তারপরে ছুঁইলেন সাথে প্লাস চুমাও দিলেন সোম্মা কালাগণে মালানাওয়ালির রামল বলছেন আমাদের এই রামলের সাথে কি সম্পর্ক জানো এই যে দৌড় দেওয়া কেন দৌড় দিচ্ছি প্রথম তিন চক্কর ইনামা কন্যা রায়নাল মুশেক আমরা তখন করতাম যেহেতু মুশ্রেকিন আমাদেরকে দেখছিল দেখাচ্ছিলাম আমাদের বাহাদুরিটা বীরত্ব দেখাচ্ছিলাম কিন্তু এখন তার আর মুশ্রেক নাই নেই তারপর কেন করবো যেহেতু রসুল্লাহাম এই বিধানটা রেখে দিয়েছেন তখন ওইটা আমরা চালাবো এটা করে যাব যদিও আর মুশ্রেক হ্যাঁ আল্লাহর ঘরে চারপাশে নেই কাফের নেই বলছে ইন্নামা কন্যা রাইনাল আল মুশ্রিক আমরা মুশ্রিকদেরকে দেখেছিলাম অকাল আহ্লা কামল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় নিশ্চিন্ন হয়ে গেছে মক্কা থেকে কাফের মুশ্রিক সুম্মা কালা তারপরে তিনি বললেন যে যদিও মুশ্রেক নেই সেই অনুসানা তবে এমন একটা জিনিস এমন একটা আমল যেটা নবী সাল্লাম করেছেন ফালা নহিব্য আন্নাতুরকার সুতরাং এটা ছেড়ে দাও আমরা পছন্দ করি না ছেড়ে দেওয়াটা পছন্দ করি না কিন্তু আজকাল এত ভিড় থাকছে হাঁটতেই পারছি না তো আবার রামাল কি করব। তাই না সুতরাং রামাল আমরা ভুলে যাওয়ার মতো অবস্থায় আছে এখন রামাল করা মানে মানুষকে কষ্ট দেন ওর মধ্যে ভিড়ের মধ্যে যদি এরকম করে তাহলে কষ্ট দিবেন না আপনি তারপরে কিছু যে বেহায়া মহিলা আছে ও তো ও মনে করে যে এখানে সম্মাপ আল্লাহর ঘরের পাশে তপ করতে সম্মাপ ও ধাক্কা দিয়ে আগে চলে যাচ্ছে নিজেকে থেমে যেতে হচ্ছে আল্লাহ হেফাজত করবো ভালো মানুষ ধরে জন্য খুব কঠিন হয়ে গেছে আজকাল জি ষোলোশো ছয় নম্বর হাদিস ইবন মারদ আল্লাহ তালাতে বন্য তিনি বলছেন মা তার একটা ইসলাম হাজ আইন রুক নাই নেফি সিদ্ধাতিন ওয়ালা রাখা আইন আমি এই দুটো কর্নার ইস্তেলাম করতে স্পর্শ করতে কখনো ছাড়িনি ফিসিদ্দিন কঠিন অবস্থায় ভিড়ের অবস্থায় হোক ওয়ালা রাখাইন আইন আর হ্যাঁ মানুষের হালকা সমাগমের অবস্থায় হোক বা সুখ দুঃখ যখনই হোক না কেন সুস্থ থাকি অসুস্থ থাকে যে কোনো অবস্থায় হ্যাঁ মনোজোর আয়তন নবী যখন থেকে আমি দেখেছি দেখেছেন নবিস্লামকে মাহমা এই দুটো কর্নার তিনি স্পর্শ করতেন তখন থেকে আমি করি ফাকুল তুল নাফে নাফে কে বলল আকাগোন আমার বাইনা রুকুন আইন আবদুল্লাহ বিন ওমার কি দুই রুকনের মাঝখানে স্বাভাবিক হাঁটতেন না দৌড় দিতেন মানে তিন দিকে ওই যে উমরাতুল কাজার ওইরকমটা করতেন নাকি চারিদিকে রামালটা করতেন তাল ইননামাক আর তিনি হাঁটতেন এই জায়গাতে রুক্নে আমানি থেকে নিয়ে আসাদ আসাবাদপাদ কি করতেন হাঁটতেন কেন লে এখন আই স্টারা এলাম এই যাতে করে রুখ নে আমানি স্পর্শ করা সহজ হয় আর তারপরে হাজিরা আসাবাদও স্পর্শ করা সহজ হয় কিন্তু দৌড় দিলে তো সহজ হবে না হ্যাঁ তারপর আরও অন্যরাও তো করছে সামনে থেমে গেছে তো আপনাকেও থেমে যেতে হচ্ছে স্বাভাবিক এখানেই আজকের আলোচনা শেষ করছি ওজাজ আকমল্লা আপনাদের ধৈর্য ধারণের জন্য আল্লাহ আপনাদের এলমে আমলে দিন দুনিয়ায় সব আল্লাহ বরকত দান করেন এসব ভাইদের কাজ নেই আল্লাহ যেন ভালো রুজির ব্যবস্থা করে দেন যাদের কাজ আছে তাদেরও আল্লাহ রুজিতে বরকত দান করেন সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন এলেম শিখার অশিলাই আমল করার অশিলাই এবং অন্তরে সততা আমাদের আছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের অন্তরে সততা আছে আমরা ভালো চলার চেষ্টা করছি এই অসিলে আল্লাহ আমাদের দুনিয়া আখেরাত ভালো করেন আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ পীড়িত তাদেরকে আল্লাহ দান করেন বিপদগ্রস্তদের বিপদ দূর করে দেন বালা মুসিবত দূর করে দেন সমস্ত অনিষ্ট থেকে জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন ওসল আল্লাহ মিয়া ও আলি আজ আজবাই